বন্ধুরা, রান্নার সহজ পাঠ উইথ শম্পা চ্যানেলে আমি শম্পা আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই। আজ আমি আপনাদের সাথে ধোকার একটা রেসিপি শেয়ার করব, আর এই ধোকাটা কিন্তু আমি ডাল কষানোর ঝামেলা ছাড়াই বানিয়ে নিয়েছি। চলুন দেখে নেব এই ধোকাটা আমি কিভাবে বানিয়ে নিয়েছি আর কিভাবে এই ধোকার ডালনাটা আমি আজ রান্না করেছি। এটা কিন্তু ভেতর থেকে খুব নরম হয়, এই দেখুন। লঙ্কা আদাটা দেওয়ার পর আমি ডাল ভেজানোটা দিয়ে দিলাম। আমি এখানে হাফ কাপ ছোলার ডাল আর এক কাপ মটর ডাল হোল নাইটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, আর তার সাথে দিয়ে দেব একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর চিনি আমি একসাথেই নিয়ে নিয়েছিলাম। এটা দিয়ে আমি কিন্তু পুরো ডালটা একবারে পেস্ট করতে পারছি না, কিন্তু মশলাটা একবারেই দিয়ে দিয়েছি। পরে এই ডালটাও পেস্ট করে আমি এই মশলার সাথে মিশিয়ে নেব। আর যেটা খেয়াল রাখার বিষয় সেটা হলো, এই ডালটা কিন্তু পেস্ট করার সময় খুব বেশি জলের ব্যবহার করবেন না। আমি ডালটাকে পেস্ট করে নিয়েছি, দেখুন ডালটা কিন্তু আমি খুব বেশি জল দিইনি, অনেকটাই ছাড়া ছাড়া হয়েছে। আর আমি একদম মিহি পেস্ট কিন্তু করিনি, ডালটা দেখেই বুঝতে পাচ্ছেন একটু দানা দানা আছে। আর এইরকম যদি দুই একটা গোটা ডাল ভেতরে থেকেও যায় তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই। আমি এইভাবে পুরো ডালটাকে পেস্ট করে ওই মশলা দিয়ে রাখা পেস্টটার মধ্যে মিক্স করে নেব। আমি পুরো ডালটা বেটে নিয়েছি, এবার এর মধ্যে একটুখানি কালো জিরে দিয়ে ওই মশলা দিয়ে বেটে রাখা ডালটার সাথে সুন্দর করে মিক্স করে নেব। আর অবশ্যই এটা একটু মুখে দিয়ে দেখে নেবেন লবণ চিনিটা ঠিক আছে কিনা। করে আমি মেখে নিয়েছি, দেখুন আমার ডালের পেস্টটা কিন্তু একদম নরম তৈরি হয়নি, বেশ শক্ত শক্ত তৈরি হয়েছে। আপনারাও যদি কম জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করেন তাহলে এই রকমই কিন্তু একটা শক্ত শক্ত ব্যাটার তৈরি হবে। কিন্তু আপনাদের কারোর যদি কম জল ব্যবহার করার পরেও মনে হয় ব্যাটারটা পাতলা হয়ে গেল, তাহলে কিন্তু আপনারা একটু বেসনের ব্যবহার করে ব্যাটারটাকে এই টাইপের একটু মোটা মোটা বা ভারী করে নেবেন। এবার আমি দেখুন একটুখানি ব্যাটার হাতে এইভাবে নিয়ে নিয়েছি, আর দুই হাতের সাহায্যে একটা রাউন্ড শেপ আমি দিচ্ছি, একটা লম্বা লম্বা টাইপের করে। এইরকম রাউন্ড লম্বা লম্বা শেপ দিয়ে আমি পুরো ডালটাকে আগে রেডি করে নেব। আমি ডালগুলোকে তৈরি করে নিয়েছি, কড়াইয়ে আমি 1 লিটার জল হাই ফ্লেমে গরম করে নিয়েছি, আর এখন আমি ফ্লেমটাকে একদম কম করে দিলাম। কম করে ডালের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আবারও একটু এরকম দুই হাতে একটু রাউন্ড শেপ দিয়ে এই জলের মধ্যে ছেড়ে দেব। আমি পুরো ডালটাকে গরম জলের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি, এবার ফ্লেমটা একটু হালকা বাড়িয়ে দেব, মিডিয়াম কিন্তু করব না, একটু হালকা বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে আমি এইভাবে 10 থেকে 15 মিনিট কিন্তু রেখে দেব, আর এটাকে কিন্তু একদমই নাড়ানোর চেষ্টা করবেন না। 2-3 মিনিট কিন্তু হয়ে গেছে, একটু খেয়াল করুন আমি যখন এগুলো দিয়েছিলাম তখন কিন্তু এটা জলের নিচেই ছিল, এখন কিন্তু এগুলো ভেসে উঠেছে অনেকটা। আর যে একটু একটু ডাল এইভাবে বেরিয়ে যাচ্ছে না, এটা কিন্তু নষ্ট হবে না, আমরা এটা ফেলে দেব না, এটারও কিন্তু আমরা ব্যবহার করব। ডালগুলো কিন্তু একা একাই ঘুরে ঘুরে বয়েল হয়ে যাচ্ছে, 7 মিনিট মতো হয়ে গেছে, এখন দেখুন ডালটা কিন্তু পুরোটা ভেসে উঠেছে। আর এইটা যেটা উপরে দেখছেন এটা কিন্তু ডাল নয়, দেখুন এটা একটা ডালের যে গ্যাজা টাইপের বের হয় এটা কিন্তু সেটা, এটাকে তুলে আমরা ফেলে দেব। আর যে ডালের থেকে হালকা ডালটা বেরোয় না সেটা কিন্তু নিচেই থাকে, সেটাও আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেব। আর দেখুন এখন ডালগুলো কিন্তু আমি নাড়ালেও কোনো রকম ভেঙে যাচ্ছে না, এটা কিন্তু অটোমেটিক অনেকটা শক্ত হয়ে গেছে। আমি যতটা সম্ভব ডালের গ্যাজাটাকে কিন্তু উঠিয়ে পরিষ্কার করে ফেলেছি, এখনো কিন্তু আস্তে আস্তে একটু একটু করে এইরকম গ্যাজা বেরোবে, এটা কিন্তু শক্ত হয়ে গেছে দেখেই বুঝতে পাচ্ছেন। তবুও কিন্তু আমি এটাকে এক্ষুনি নামাবো না, এটা এইভাবে আরো 5 মিনিট মতো রেখে দেব। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখনো বাড়াইনি, সেইভাবেই কিন্তু রাখা আছে। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু উঠিয়ে আমাদের পুরোটা ঠান্ডা করে নিতে হবে। আমি সব ডালগুলোকে উঠিয়ে নিয়েছি, এই জলের মধ্যে কিন্তু খুব বেশি ডাল নেই, দেখুন আমি এইভাবে তো দেখাতে পাচ্ছি না, তো
দেখাবো যতটুকু দেখানো সম্ভব। এই দেখুন সামান্য একটু একটু ডাল থাকে, তো আমরা এখন এই জলটাকে একটা ছাকনির মধ্যে ঢেলে দেব, তাহলে নিচের যে পড়ে থাকা ডালটা সেটা ছাকনিতে আটকে থাকবে আর জলটা পড়ে যাবে। দেখুন এইটুকু মাত্র ডাল নিচেই পড়েছিল, এই ডালটাকে আমি এইভাবে বাটিতে রেখে দিলাম। আমি এই ডালগুলোকে বেশ ভালোই ঠান্ডা করে নিয়েছি, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরি দিয়ে আপনাদের পছন্দ মতো মোটা করে করে কিন্তু এই ঢোকাগুলোকে এবার কেটে নেবেন। দেখুন আমি বেশ ভালোই মোটা করে করে ঢোকাগুলোকে কেটে নিয়েছি, আর এইভাবেই আমি পুরো ঢোকাগুলোকে কিন্তু পিস পিস করে নেব। দেখুন এক কাপ মটর ডাল আর হাফ কাপ ছোলার ডাল দিয়ে কতগুলো ধোকা কিন্তু তৈরি হয়ে গেছে। চলুন এবার আমরা এই ধোকাটাকে রান্না করে নিই। কিভাবে রান্না করছি সেটা দেখে নেওয়া যাক। ধোকাগুলোকে আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে আমি আগেই শেয়ার করে নিলাম। আর এখন দেখুন একটু এলাচ, দারুচিনি, গোটা জিরে, লবঙ্গ আর একটা তেজপাতা নিয়ে নিয়েছি। এখানে 2 চামচ আমুল দুধ আমি নিয়েছি, আপনারা চাইলে কিন্তু 1 কাপ গরুর দুধও এখানে ব্যবহার করতে পারেন। এখানে 1 চামচ গোটা জিরে, হাফ টমেটো, আদা, কাঁচা লঙ্কা, আদাটা আমি একটু সামান্য বেশি নিয়েছি, আর কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। আর এটা দেখুন সেই বেঁচে থাকা ডালটা একদম সামান্য, এই বড় 1 চামচ মতো হবে। সবার আগে আমি কিন্তু জিরে, টমেটো, আদা, কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট বানিয়ে নেব, আর রান্নাটা চলুন শুরু করা যাক। যখন ভাজা হয় তখন এত সুন্দর গন্ধ বের হয়। আমি ধোকাগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি, আপনারা কিন্তু এগুলো বিকালে টিফিন হিসাবেও খেতে পারেন। বাকি তেলে আমি দারুচিনি, এলাচ, জিরে, তেজপাতা, ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা একটু হালকা ভেজে নেব। টমেটোর পেস্ট দিয়ে হলুদ, লবণ সব একসাথে দিয়ে দিলাম, আর এর মধ্যে একটুখানি জল আমি দিয়ে দেব, একটুখানি জলও দিয়ে দিলাম। এবার সুন্দর করে মশলাটাকে কষিয়ে তেলটাকে ছাড়িয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এটা আলু দিয়েও করতে পারেন, আমি কোন রকম আলু ব্যবহার করলাম না, সেক্ষেত্রে আলুটা আগে একটু ভালো করে ভেজে নেবেন। মশলাটা থেকে কিন্তু সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার যে নিচেই বেঁচে থাকা ডালটা একটুখানি ছিল সেই ডালটা আমি দিয়ে দিলাম। আমাদের ধোকার ডালনার মধ্যে এই ডালটা কিন্তু ধোকার ডালনাটাকে গ্রেভিটার একটু ঘন করে দেবে। এমনিতে দেখবেন ধোকার ডালনা আমরা করলে ধোকার যে ঝোলটা হয় ওটা কিন্তু বেশ পাতলা পাতলা লাগে দেখতে, সেক্ষেত্রে এইরকম এই ডালটা দেওয়াতে ঝোলটা একটু ঘনত্ব লাগবে, দেখতেও ভালো লাগবে। ডালটা দিয়ে মশলাটার সাথে ডালটা 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমুল দুধটা 1 কাপ জলে গুলে আমি দিয়ে দিলাম। আমুল দুধের সাথে কিন্তু আমি আরো একটু নরমাল জলও ব্যবহার করছি। ধোকায় কিন্তু একটু বেশি জল দিতে হয়, কারণ ধোকাগুলো দেওয়ার পর ধোকাগুলোতে একটু ঝোল টেনে নেবে। আপনারা আপনাদের পরিমাপ বুঝে ঝোলটা দেবেন। এবার এটাকে আমরা ফুটে ওঠার অপেক্ষা করি। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমরা ধোকাগুলোকে দিয়ে দিলাম। ধোকাগুলো দিয়ে এটাকে একটু ঝোলের মধ্যে ভালো করে মিক্স করে দেব। আমি 5 মিনিট মতো ধোকাগুলোকে ঝোলের মধ্যে একটু রান্না করে নিয়েছি। এখন আমি একটুখানি ঘি দিয়ে দেব। আমি কিন্তু গরম মশলা ব্যবহার করব না, কেননা ঘি দিয়ে গরম মশলা দিলে ঘিয়ের গন্ধটা কিন্তু খুব বেশি পাওয়া যায়। এবার এই ঘিটা সুন্দর করে মিক্স করে নামিয়ে নিলেই কিন্তু আমাদের ধোকার ডালনা একদম রেডি হয়ে গেছে। আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করুন, এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়, অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করবেন। এটা কিন্তু ভেতর থেকে খুব নরম হয়।